এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম ডেঙ্গু সংক্রমণের চতুর্থ ও ভয়াবহ পর্যায়ে। চিকিৎসকরা বলছেন এই পর্যায়ে খুব বিরল হলেও এবছর তা বেশি দেখা যাচ্ছে, সেই সাথে শকে যাওয়া রোগীর সংখ্যাও 35% বেশি। ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে দুই সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই মেয়র ব্যর্থ হলে সেই দায় নেবেন মন্ত্রী নিজেই। সিনহা ইসলাম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 8 বছরের এই শিশুকে বৃহস্পতিবার রাতে ভর্তি করানো হয় ঢাকা শিশু হাসপাতালে। জ্বর, শ্বাসকষ্ট, পেট ফুলে যাওয়া সহ নানা উপসর্গ নিয়ে তার অবস্থা বেশ নাজুক। আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড করে দেখা যে লাংসে পানি আসছে, পরে রক্তের হরমোন বলে ইয়া হয়ে যাচ্ছে, এখন ট্রিটমেন্ট নিতে আছে, এখন আবার বলে আইসি রুমে দেয়া লাগবে। নাজুক পরিস্থিতি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো অনেক শিশুকে, উপসর্গের ধরনও প্রায় একই। পরীক্ষা করছি বৃহস্পতিবারে, রিপোর্ট দিচ্ছে, তখন বলছে 1,95,000, তারপরে এখানে আসার পরে শনিবারে আসছি মাত্র 58,000। অনেক খারাপ অবস্থা ছিল, মানে পেটের ব্যথা বেশি ইয়া ছিল, ডেঙ্গু নাকি এটাই নমুনা জানি, পেটে জ্বর থামলে মানে অন্যান্য সমস্যা দেখা যায় বেশি। ন্যাশনাল গাইডলাইন ফর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু সিন্ড্রোম 2018 অনুসারে ডেঙ্গু সংক্রমণের চতুর্থ ও ভয়াবহ পর্যায়ে এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম, যা খুবই বিরল, আর এ সিন্ড্রোমে আক্রান্ত হচ্ছে বেশি। আমরা যদি পালসটা না দেখি বা ব্লাড প্রেশার না দেখি তাহলে কিন্তু টের পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটা কম্পেনসেটরি শক সেটা খুব মারাত্মক এবং বাচ্চারা কিন্তু এগুলাতেই মারা যাচ্ছে। হসপিটালে এই মুহূর্তে ধরেন 51 জন যদি রোগী ভর্তি আছে, তার মধ্যে আপনি দেখবেন যে 40-45টি আপনি ডেঙ্গু শক সিন্ড্রোম পাবেন। ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসী সক্রিয় অংশগ্রহণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দুই সিটি কর্পোরেশনকে। তারা তাদের কাজ যদি না করে তাহলে আমি তাদেরকে বলতে পারি যে তোমরা কাজ করো নাই। এখন আমি নিজেও তো এটার জন্য দায় দায়িত্ব অস্বীকার করি না, এটার জন্য তো আমার নিজেরও এই জন্য আমি দুঃখ প্রকাশ করি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে 10,000, সরকারি হিসেবে মারা গেছে 45 জন। আশিকুজ্জামান, বাংলা চ্যানেল।